আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর বেলাল হোসাইন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয় হলো পাতলা পানির মতন বীর্য ঘন বা গাঢ় করার কার্যকারী 100% উপায় নিয়ে আলোচনা করব। তার আগে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করুন, ভালো লাগবে। যারা আমার নাম্বার দিচ্ছেন নিচে বসে নাম্বারটি পেয়ে যাবেন। বীর্য গাঢ় করার জন্য আমরা অনেক উপায় খুঁজে থাকি এবং এটার সাথে ইরিটেশনের যে সমস্যা নিয়ে ভুগি, যে বীর্য যদি গাঢ় না থাকে, বীর্য যদি পাতলা থাকে, তাহলে আমি সহবাসের সময় পাবো না, আমার সন্তান আদি আসবে না, এই যে কতগুলি দুশ্চিন্তা নিয়ে আমরা বসবাস করি। আর আমাদের এই দুর্বলতার সুযোগে অনেক গুণী জ্ঞানী ডাক্তার আপনার আশেপাশে চারোদিকে জন্ম নিয়েছে, তারা আপনাকে কিছু প্রোডাক্ট দিল, আপনি খেলেন, কয়েকদিন আপনার বীর্য গাঢ় হলো, সহবাসের সময়ও পেলেন, যখন ওষুধটা ছেড়ে দিলেন পূর্বে যা ছিলেন তার চাইতে আরও নিস্তেজ হয়ে গেলেন, তখন আপনার ভিতরে একটি হতাশা, আপনার ভিতরে একটি দুর্বলতা, দুশ্চিন্তা, এই যে কতগুলি মানসিক লক্ষণ দেখা দেয়, ধীরে 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 আপনি যৌনহীনতায় ভুগতে থাকেন। সঠিক পন্থা যদি আপনি নিজে ঘরে বসে যদি কিছু খাদ্য, কিছু ভেষজ জাতীয় খাদ্য যদি আপনি খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এই বীর্য যাদের গাঢ় আছে তাদের, এই যাদের পাতলা আছে তাদের গাঢ় হয়ে যাবে, যাদের বাচ্চা হয় না এই দুর্বলতা আছে এই দুর্বলতা চলে যাবে। আমি এর আগে অনেকবার বলেছি বীর্য গাঢ়র সাথে পাতলার সাথে বাচ্চা হওয়া কোনো সম্পর্ক নাই। এটা আমি অনেক আগেই বারবারই বলি যে আপনার যদি শুক্রাণু যদি না থাকে আর যদি বীর্য যদি একেবারেই মনে করেন সৌদি আরবের মানুষের মতন হয়ে থাকে, কোনো লাভ নেই। সৌদি আরবের মানুষের কি বাচ্চা আপনার, তাদের কি এই বাচ্চা সবারই কি হয়, সবারই কি আপনার মানে বন্ধ হয় না, কোনো লোকই কি বন্ধ হয় না, হয়। সেখানে আমাদের চাইতে তাদের বীর্য অনেক গাঢ় থাকে, তাদের বীর্য পাকানো যায়, যা হাদিস থেকে প্রমাণিত। এখন কি হয়েছে জানি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এটা ছিল। তাহলে এই দুর্বলতাকে আপনাকে আজকে মাথা থেকে ফেলে দিতে হবে যে বীর্য গাঢ় এবং পাতলা দিয়ে কোনো বাচ্চা হওয়া না হওয়া এখানে কোনো কাজ নেই। পাতলার ভিতরে যদি আপনার শুক্রাণু থাকে তাহলেই আপনার বাচ্চা হয়ে যাবে। তাহলে যারা গাঢ় করতে চান তাদের জন্য আছে টিপসটি, এটা অনেক উপকার করে, সেটা হলে শরীরের ভারসাম্য ভালো থাকে, শরীরটা সতেজ থাকে, নিজের মন মানসিকতা ভালো থাকে। যেমন একজনের চেহারা খুব সুন্দর থাকলে, ফিটফাট থাকলে যেমন ভালো লাগে, তেমন ভাবে প্রত্যেকটা কাজের কিছুটা একটা নিয়ম আছে, যাকে দেখতে ভালো লাগে তাকে তার সাথে কথা বলতেও ভালো লাগে, যেটা দেখতেও ভালো লাগে সেটা খাইতেও ভালো লাগে, এমনি এই জিনিসগুলো এই। তাহলে আজকে যে বিষয়টা সেটা হলো যে পাতলা বীর্য কীভাবে আপনি বীর্যটাকে আপনি ঘন করবেন। একটা সহজ উপায় আমি বলে দিব, সেটা হলো যে খুরমা খাজুর আছে অথবা যে কোনো খেজুর নেন, এই খেজুরগুলি এর আগে দিয়েছিলাম, এই খেজুরগুলি আপনি 7টা খেজুর প্রতিদিন 7টা খেজুর রাত্রে দুধের ভিতরে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খেতেন। আর যাদের এটা হজম করতে, যাদের এটা ডাইজেস্ট হইতে যাদের অসুবিধা হয় তারা যেন এটা থেকে বিরত থাকে, কম খাবেন, তারপরে যদি দেখেন অসুবিধা এটা খাবেন না। দ্বিতীয় যেটা হলো,
আপনার তেঁতুলের বিচি, এই তেঁতুলের বিচি এখন পাউডার পাওয়া যায়, আপনাকে কষ্ট করতে হবে না, বনাজি দোকানে পাওয়া যায়। এই পাউডারটা আপনি প্রতিদিন আপনি গরম পানির ভিতরে দিয়ে খেতে পারেন এবং সাথে একটু মধু খেতে পারেন, অথবা আপনি এই গরম পানির ভিতরে মধু দিয়ে এই পাউডার দিয়েও খেতে পারেন। এতেও আপনার অনেক উপকার আসবে এবং আপনার পেট গাঢ় হয়ে যাবে। তৃতীয় যেটা, শিমুলের পাউডার, শিমুল গাছের শিকড়ের পাউডার পাওয়া যায়, এটাও আপনি খেতে পারেন, এতে আপনার বীজ গাঢ় হয়ে যাবে। আরেকটা আমি দিয়েছিলাম, সেটা হলো আলু বোখারা। এই আলু বোখারাটা আপনার যে কোনো আপনার এই মুদি দোকানে পাওয়া যায়, এটা দেখতে খেজুরের মতন, খেতে একটু টক টক, খুব মজা লাগে। এটা খেলে আপনার পানি পিপাসা নিবারণ হয়ে যাবে, আপনার চেহারা আকৃতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনার যে বীর্য, যেই পাতলা, সবচাইতে আমার আমার কাছে সবচাইতে ভালো এবং বীর্য গাঢ় করার জন্য এই জিনিসটাই আমি বেশি ফল পেয়েছি। আপনি এটা খেতে পারেন, এটা খেলে অনেক উপকার আসবে, এটা খাবেন। আজকে এই পদ্ধতি বলে বিদায় নিচ্ছে, আরও অনেক আছে, অনেক দিব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করুন এবং আমি আপনাদেরকে হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করার চেষ্টা করতেছি, সময়ের কারণে আমি দিতে পারতেছি না, এই জন্য দুঃখিত। আর যারা চিকিৎসার জন্য আসতে চান বা ফোন করেন, তাদেরকে একটা অনুরোধ করব, এক দুই কথার উপরে কোনো ওষুধ হোমিওপ্যাথিতে দেওয়া সম্ভব নয়। আপনারা একটা বললেন আর আমি দিয়ে দিলাম, উপকার পেলেন না, এতে হোমিওপ্যাথির বদনাম হবে। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পারছেন। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।